আমি সৌমিত্র চৌধুরী। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে নাউন। তো নাউন তো আমরা সবাই কম বেশি জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন চেনার উপায় কী, নাউন কোনো কিছুর নামকে নাউন বলে এবং নাউন পাঁচ প্রকার, এগুলো তো আমরা সবাই জানি মোটামুটি। তো নাউন চেনার উপায়টা একটু আমরা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটা ছন্দ বলবো, এই ছন্দগুলো যদি কোনো ওয়ার্ডের এই ছন্দে আমি যে ছন্দটা বলবো সেই ছন্দের কোনো একটা যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে আমি ছন্দটা বলি নেস উড। ধরেন আপনার একজন বন্ধুর নাম হচ্ছে নেসুড, সে ওকে বললেন নেসুড সন্তাই, আগে ডম চাইটা যাই PHY ITY, বুঝছেন? আবার বলি, ধরেন আপনার একটা বন্ধুর নাম হচ্ছে নেসুড, হতে পারে ধরেন এসছে ইংরেজ বন্ধু, তো আপনি তাকে বলছেন যে নেসুড সন্তাই আগে দম চাইটা যাই কোথায় যাই PHY ITY, নেস উড সন্তাই আগে দম চাইটা যাই PHY ITY। এই যে বললাম নেস উড সন তাই আগে জিই আগে দম DOM দম, এই যে বললাম কতগুলো, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বললাম এইগুলোর কোনো একটা যদি একটা ওয়ার্ডের শেষে দেখেন তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন ইনভেনশন, ইনভেনশন কথাটি বলার ইনভেনশন, ইনভেনশন ওয়ার্ডের মধ্যে লাস্টে কী আছে সন আছে, ইনভেনশন আমি কী বলছি যে সন